আমরা জানবো চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের সম্পর্কে প্রথমে একটা ভূমিকা লিখবে আমি আগেই বলে দিয়েছি নোট লেখার সময় তা আজকে ভূমিকা দেখো একটু আলাদা লিখেছি অর্থকরি বাগিচা ফসলগুলির মধ্যে চা অন্যতম ফসল বাগিচা ফসল কাকে বলা হয় যে ফসল একবার রোপণ করে বহু বছর ধরে যে শস্য পাওয়া যায় তাকে বলা হচ্ছে বাগিচা ফসল চাকে অনেকে সোনালি পানিও বলে থাকে সোনালি পানি কেন চা রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় বলে এখানে অনেকে সোনালি পানীয় বলে থাকে চাকে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে চা বাগিচাগুলো গড়ে উঠেছে সেগুলি গড়ে ওঠার পিছনে প্রাকৃতিক কতগুলো অনুকূল পরিবেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী অনুকূল পরিবেশ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো প্রথমে দেখো জলবায়ু জলবায়ুর মধ্যে কি আছে এখানে উষ্ণতা ছাড়া পড়েছে উষ্ণতা কিন্তু লেখে নেবে পয়েন্ট উষ্ণতা বৃষ্টিপাত তুষারপাত দেখো চা উপক্রান্তীয় মৌসুমী অঞ্চলের উচ্চভূমি ফসল উষ্ণতা চা চাষের আদর্শ তাপমাত্রা হলো পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এটার বিভিন্ন বই বিভিন্ন রয়েছে কিন্তু মনে রাখবে অত্যধিক উষ্ণতা এবং শীতলতা চা চাষের পক্ষে কিন্তু ক্ষতিকর যদি উষ্ণতার পরিমাণ দশ ডিগ্রি সেলসিয়াসের কমে যায় এবং উষ্ণতার পরিমাণ যদি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তাহলে চা চাষ সেখানে কিন্তু হবে না কারণ অত্যধিক উষ্ণতা এবং বৃষ্টি অত্যধিক উষ্ণতা এবং শীতলতা চা চাষের পক্ষে কিন্তু ক্ষতিকর বৃষ্টিপাত বছরে দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার বৃষ্টিপাত মানে গড় এখানে বছরে গড় গড় দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার বৃষ্টিপাত চা কে আদর্শ তবে প্রতি মাসে নিয়মিত বৃষ্টিপাত চা গাছের বৃদ্ধিতে সহায়তা করে দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার চা গাছের পক্ষে কিন্তু খুবই মানে আদর্শ বৃষ্টিপাত কিন্তু যদি এর থেকে কম বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে চা চাষ কিন্তু ভালো হবে না কিন্তু বৃষ্টিপাতটা ধরো গ্রীষ্মকালেই হলো বা বর্ষাকালেই হলো এরকম না প্রতি মাসে বৃষ্টিপাত যেখানে হবে সেখানে চা গাছ কিন্তু ভালো হবে তুষারপাত চা চাষ এক নাগারে দশ থেকে বারো দিন তুষার সহ্য করতে পারে এখানে তুষার সহ্য করতে পারলেও বেশি তুষারপাত চা গাছের পক্ষে ক্ষতিকর যদি দশ থেকে বারো দিনের বেশি কন্টিনিউ এক মাস দুই মাস ধরে তুষারপাত হচ্ছে তাহলে কিন্তু চা গাছ ভালো বৃদ্ধি হবে না এবং চা গাছ কিন্তু মারা যেতে পারে তো এর নেক্সট পয়েন্ট পয়েন্ট ভূপ্রকৃতি চা গাছে গোড়ায় জল দাঁড়ানো চা গাছের পক্ষে ক্ষতিকর এই জন্য ঢালু জমিতে যেখানে জল নিকাশি ব্যবস্থা রয়েছে সেই সমস্ত অঞ্চলে অর্থাৎ পার্বত্য অঞ্চলে চা চাষ সব থেকে ভালো হয়ে থাকে দেখো চা চাষ যখনই চা গাছ দেখবে তখন একটু সামান্য ঢালু জমি তোমাকে দেখতেই হবে কারণ সামান্য ঢালু জমিতে যেখানে জল দাঁড়ায় না জল নিকাশি ব্যবস্থা রয়েছে সেই সমস্ত অঞ্চলে কিন্তু চা চাষ হয়ে থাকে তারপর দেখো ছায়া দানকারী বৃক্ষ ছায়া দানকারী বৃক্ষ মানে হচ্ছে চা চাষ অত্যধিক উষ্ণতা সহ্য করতে পারে না আমি আগেই বলেছি এই জন্য কী হয় চা বাগিচাগুলির মাঝে মাঝে এরকম বৃক্ষ থাকে যেটা সরাসরি সূর্যালোক চা বাগিচাতে না পড়ে তো এটাই এখানে বলা রয়েছে সরাসরি সূর্যালোক চা গাছের পক্ষে ক্ষতিকর তাই ছায়া দানকারী হিসাবে বাগিচাগুলিতে অন্যান্য বড় বড় গাছ লাগানো হয় তারপর দেখো মৃত্তিকা এখানে লৌহ মিশ্রিত উর্বর এ দোয়াশ হতো দোয়াশ মাটি এখানে দোয়াশ লেখে দেবে এই জায়গাটা দোয়াশ লিখে দেবে মাটি চাষ চাষের পক্ষে বিশেষ উপযোগী তবে মাটিতে ফসফরাস পটাশের উপস্থিতি চায়ের সুগন্ধ বাড়িয়ে তোলে যেমন দার্জিলিংয়ের চা তাহলে আমরা আজকে জানলাম দার্জিলিংয়ের চা কেন সুগন্ধ কারণ মাটিতে ফসফরাস এবং পটাশের উপস্থিত বেশি এই জন্য দার্জিলিংয়ের চা সুগন্ধ এবার আমরা আজকে জেনে নিই নোট কি করে লিখবো এগুলো তো লিখবেই রকম পয়েন্ট তো সবাই লিখবে সবাই তোমাকে একটু আলাদা করতে হবে কী আলাদা করবে এই যে পয়েন্টটা লিখছ এই পয়েন্ট এই মাঝখানে এইরকম করে ফাঁকা দিবে জায়গা এরকম করে বক্স করবে বক্স করে লিখবে এখানে লিখবে বিষয় এখানে লিখবে বিষয় হুম তো বিষয়ের ওখানে কি লিখলে ধরো এখানে লিখলে উষ্ণতা তাহলে চা চাষের জন্য উষ্ণতা কত থেকে কত এখানে আমি লিখেছি পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে উষ লিখে দিলে তারপর এখানে লিখে দিলে বৃষ্টিপাত তাহলে বৃষ্টিপাত কত দেড়শো থেকে আড়াইশো লিখতে পারো বা দুশো থেকে আড়াইশো লিখতে পারো বৃষ্টিপাত লিখলে তারপর মৃত্তিকা কী লিখলে উর্বর দোয়াশ লো মিশ্রিত উর্বর দোয়াশ মৃত্তিকা এটা লিখে দিলে তারপর আর ভূপ্রকৃতি তাহলে ভূপ্রকৃতি হচ্ছে কি ঢালু যেখানে জল নিকাশি ব্যবস্থা রয়েছে ঝালু জমি চা চাষের পক্ষে আদর্শ তাহলে এখানে বর্ণনা করে দিলে বর্ণনা বিষয় এবং বর্ণনা তাহলে এইভাবে করে যদি লেখো তাহলে একটু নোট কিন্তু সবারই থেকে কি হলো আলাদা হলো তাহলে স্যার বলব হ্যাঁ ঠিকই তো আছে তারপরে একটু পড়ে দেখে তোমাকে এখানে পাঁচের মধ্যে পাঁচ দিয়ে দেওয়া হবে ভিডিওটা ভালো করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকো সুস্থ থেকো এবং লাস্টে বলবো ডিসক্রিপশান বক্সে ধান পাট অন্যান্য যে ফসলগুলো রয়েছে তাদের অনুকূল ভৌগোলিক অবস্থা বন্টন সম্পর্কে আলোচনা করা হয়েছে সেখানে গিয়ে দেখতে পারো